এটা হচ্ছে জাহান ইতি। ইতির সাথে আমার কি সম্পর্ক সেটা তো তোমরা ভালো করেই জানো। বেশি কথা হবে না, আজকে হবে ইতির ভিডিও টিকটকে রিয়াকশন। রিয়াকশনগুলো শুরু করার আগে একটা জিনিস সবাই করে নাও, আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবে, আর সবার আগে চ্যানেলটিকে মানে ভিডিওটাকে একটা লাইক করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখেছো তারা ফলো করে দিবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা সবাই জানো আমি টিকটক রিয়াকশন বা বিভিন্ন ভিডিও রিয়াকশনে অনেক 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 পারদর্শী। যারা ভিডিওটা দেখতেছো সবাই যেন কি করবা, চেনটা লাগিয়ে বেলটা লাগিয়ে বসে পড়ো। কি 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 আরে বলো, কি মজা নেই আ রহা হ্যায়। আর্জেন্টাইন ফ্যান, ও মাই গড, আমিও তো আর্জেন্টাইন ফ্যান, আর ইতিও আর্জেন্টাইন ফ্যান। ওফ নাইস, মিলে গেছে না। ব্রাজিল সাপোর্টাররা আগে শুনালো, মে আমার সঙ্গে তো শুনো, টোন পরে করো, আগে তো মোনাজাত ধরো, কারণ এবারে বিশ্বকাপটা আর্জেন্টিনা নিচ্ছে। তো কথাগুলো ঠিক আছে, আগে মোনাজাত ধরো, কারণ এবারে বিশ্বকাপটা আর্জেন্টিনা নিচ্ছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, যারা আর্জেন্টাইন ফ্যান তারা বলে আর্জেন্টিনা জিতবে, যারা ব্রাজিল ফ্যান তারা বলে ব্রাজিল জিতবে। তাহলে অন্য খেলোয়াড়রা আর অন্য টিমে নাকি ঘাস কাটবে? আর তোমরা কে কোন দল করো সবাই কমেন্ট করো। অ্যান্ড ইতি যেহেতু আর্জেন্টিনা করো, আমি আর্জেন্টিনা। আমাকে চেনো? ও মাই গড, আরেকটা আর্জেন্টাইন ভিডিও, ও জোস, দেখতে হবে তো তাহলে। জামাই তো সেই হবে যে আর্জেন্টিনা সাপোর্ট করবে। আপু আমি তো আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা বউ তো সেই হবে যে পাঁচ অক্ত নামাজ পড়বে। ঠিক ভাই, আমি টিকটক রিয়াকশন দিতে দিতে টিকটকার হয়ে যাইতেছি, মানে টিকটক রিয়াকশন দিতে দিতে এখন নিজেরই মনে চাই ভাই এত সুন্দর করে টিকটক করে, আমি একটু টিকটক করি। কি রে এই দুইটা হাত কার, এই দুইটা লাভ এক। এ গানের গলিতে চাইছি বলিতে ভালোবাসি না, অনেক সুন্দর হয়েছে, অনেক জোস লাগতেছে, দুজনকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। ভাই রে ভাই, এমন লাফান লাফাইছে মানে কি কম লাফানে, মানে আমি হ্যাঁ গানের তালে তালে লাফান দেখে দেখে আমিও তো লাফাইতেছি, আমার পিছনে কাকুও লাফাইছে, মানে পুরাই জোস একদম ফিলে পড়ছে। তো অনেক সুন্দর লাগছেন দুজনকেই, আমার সুন্দর। কিন্তু একটা জিনিস চিন্তা করলাম, মানে চিন্তা করতেছি যে এত লাফালাফি করলো, লাফালাফি কি আছে ভাই, একটু ঠান্ডা মতো করো, আমরা সবাই দেখি না লাফালাফি করছে, ক্যামেরা ঘুরছে কেমনে এইটাও ভাই বুঝি নাই, ঠিক আছে। পরিবারের ছোট মেয়েগুলো মানুষ না, দুইটাই ছোট মেয়ে, একটা হচ্ছে ঋতু আর একটা হচ্ছে ইতি, দুইটা ক্রাশ একসাথে, তারা আসলে মানুষ না, তারা এক একটা পরি। পরিবারের ছোট মেয়েগুলো তারা মানুষ না, তারা এক একটা পরি, সত্যি অনেক সুন্দর। এখন পরিবারের ছোট মেয়েগুলো আসলে সুন্দর হয়, কিন্তু বান্দরও বেশি হয় পরিবারের ছোট মেয়েগুলো, রাইট না কাকু? পরিবার ছোট মেয়েরা যেমন সুন্দর হয় তেমন বান্দর হয়, আর মেয়েগুলো বান্দর এলে কি হয় জানো, তাদের পিছনে 12-14 পোলার লাইন লাগা রেখে দেয়, তাদেরকে কি বলে, 12 প্রো ম্যাক্স। আবি বাজা আয়েগা না ভিড়ো। ও এটা মানে এই এই টিকটকটা একটা ট্রেন্ড ছিল কিছুদিন আগে, তো অনেক জোস ভাবে সবাই পালন করছে, আমি অবশ্য করি নাই। গানটা অনেক সুন্দর, বাট ট্রেনটা কেমন জানি, যে আমরা ধরে রাখলে ছোট হয়ে যায় ছেড়ে দিলে এমন বড় হয়ে যায়, ধরে রাখলে ছোট হয়ে যায় ছেড়ে দিলে এমন বড় হয়ে যায়। নেক্সট, এই কয়জন এনে কয়জন, আশা অন্তরা ইতি ঋতু নিচে হচ্ছে রাকিবের বাকি বাগিনা। এ ভাই একটা কথা বলবো, আজকে আমার মন ভালো নেই না, গানটা অনেক সুন্দর আর আমার ফেভারিট একটা গান ছিল, আর এই টিকটকটা আমার কাছে অনেক জোস লাগে, বাট আমি সত্যি কথা বলতে কি টিকটকটা করতে পারিনি, ওই সময় আমি ভাবছিলাম যে টিকটকটা করবো, বাট মানুষের কারণে করতে পারি নাই, তো আর এখন ট্রেন্ডও চলে গেছে আর এখন করা হয়নি। আমার কাছে এই টিকটকটা অনেক ভালো লাগে, তো নেক্সটে যাওয়া যাক। এই জায়গাটাই এমনি কিন্তু সুন্দর আছে, সামান্য একটা সমস্যা হয়ে গেছে, মানে যারা দেখ তারাই ভালো লাগে, এটা কী সমস্যা হতে পারে,
এটা এটা কি সমস্যা হতে পারে কাকু? প্রেমের রোগ? না, প্রেম টেম করি না আমরা, আমরা ভালো, আমরা 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 গুড বয়, ঠিক আছে? শীতকাল আসতেছে না, একটা বউর প্রয়োজন। ছি, আচ্ছা শুনি, আমি বুঝি না ভাই, সুন্দর সুন্দরী মেয়েরা সব আর্জেন্টিনা করে, কিছু বুঝতেছি না, যারাই দেখি তারাই ভালো লাগে, আমার সবাই আর্জেন্টাইন, এই জন্যই তো আমরা আর্জেন্টাইন করি। অবশ্যই আমরা কাপ দেখে না, মেয়ে দেখে আর্জেন্টাইন করি, সরি সরি সরি, খেলা দেখে আর্জেন্টিনা করি, ঠিক আছে? ও ঋতু আর ইয়া ইতি শাড়ি পরা তো, ইতির রেড শাড়ি গেলে অনেক সুন্দর লাগে, ঋতুরও ভালো লাগে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি, ঋতুর বয়স নাকি কম, ঋতু মাত্র 8 এ পড়ে, বাট দেখলে বোঝা যায় না, লাগে যেমন বিয়ে হয়ে গেছে। এটা এটা একটা লজিক, এটাই সায়েন্স না, এটাই লজিক। সুন্দর লাগতেছে দুজনকে, অনেক ভালো লাগতেছে, তোমাদের কাছে ভালো লাগছে কিনা কমেন্ট করো, আর সত্যি আরো সুন্দর লাগতেছে। নেক্সট আবার ওই আপু, আপু অনেক সুন্দর, বাইরে ভাই এটা কত কইছি যে সুন্দরী মেয়ে আসলে আর্জেন্টিনা করে, এই কারণে তো আমরা আর্জেন্টিনা করি, ঠিক আছে কাকু? তুমি আর্জেন্টিনা আয়া পড়ো, বুঝছো? এই ফ্রান্স ট্রান্স করে লাভ নাই, দেখছো কত সুন্দর সুন্দর মেয়ে আর্জেন্টিনা করে, তুমি দেখো দেখছো? তা আমরা আর্জেন্টিনা শুরু করছি না, আমি তো ছোটোবেলা থেকে আর্জেন্টিনা করি, আমার বাবা আর্জেন্টিনা করে, আমার আম্মু ব্রাজিল করে, অনেকে আর্জেন্টিনা করে, আমার ক্রাশ, সরি আম, প্রথমে তিনটা আম বুঝলাম না, আম কেন কি বোঝানো হচ্ছে এই টিকটকটা দিয়ে, আমরা দেখলে বুঝতে পারবো। ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো, আচ্ছা দেই না, আমি কই লেলে তো না, প্রেম নেই চোখ কেন মারো, রাজা আছে রাজ্য আছে আমার আছে তুমি। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও, আম গাছ, জাম গাছ, কাঁঠাম গাছ না, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাস, চিটিং বাস, চিটিং বাস, চিটিং বাস, সত্য দাঁড়া কাকো, কেন তুমি এসেছিলে আমার এই জীবনে? নেক্সট আর কই, শেষ, মাই গড ভাই, 12টা ভিডিও উঠে খেলাম খাড়াখাড়ি, মানে কোন গেল ওই, মানে বুঝলাম না কোন দেখছি, এমন এমন তো ঋতুর সময় হয়েছে, ঋতুটা আমি 15টা ভিডিও দেখছি, লাগে না যে আমি ঋতুরে নিয়ে ইয়ে করছি। তো যারা ঋতু, অন্তরা, তারপরে নুরেনা, প্রিয়া, মিথিলা, আপুর এগুলো দেখো নাই, তারা দেখে আইসো। আর আমি যে ভিডিওতে বলি না যে ওই আমার ক্রাশ হয়, আমার ক্রাশ, আসলে ক্রাশ না, এগুলো মজা করে বলা, কারণ দেখলে একটা মানুষের পছন্দ হতেই পারে, সবাই তো আর ক্রাশ হয় না, ক্রাশ তো নির্দিষ্ট একজনই থাকে, ঠিক আছে? তো 12-13টা ভিডিও হয়ে গেছে, রিয়াকশন দেওয়া হয়ে গেছে, আজকে রিয়াকশনটা কেমন আছে কমেন্ট করো, আর সবাই দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করো ভাই, প্লিজ একটু ভালো কমেন্ট করো ভাই, ভালোবাসিয়া, ঠিক আছে? প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো এই পর্যন্তই, তো গাইস আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা, যেহেতু আমার এক্সাম চলতেছে, আর তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইলো, আর সবাই একটু ভালো ভালো কমেন্ট করো, তাহলে একটু ইন্সপায়ার হই, আর সবাই একটু শেয়ার করে দিও ভিডিওগুলোকে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।